আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি 2024 সালের ভর্তি শর্ত সহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো দেখে নেই বিস্তারিত। আবেদনের যোগ্যতা: এসএসসি 2020 বা 2021 হতে হবে, এইচএসসি 2022 বা 2023 হতে হবে। ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা: এ ইউনিট বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 থাকতে হবে, মোট 8.0 চতুর্থ বিষয় সহ হতে হবে। বি ইউনিট মানবিক বিভাগের এসএসসি এইচএসসিতে আলাদা করে 3.0 করে থাকতে হবে, মোট 6.0 চতুর্থ বিষয় সহ থাকতে হবে। সি ইউনিট বাণিজ্য বিভাগের এসএসসি এইচএসসিতে আলাদা করে 3.0 করে থাকতে হবে, মোট 7.0 চতুর্থ বিষয় সহ হতে হবে। বিশেষ ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা: সঙ্গীত ও নাট্যকলা, ফিল্ম, টেলিভিশন, এক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে আলাদা করে 3.0 করে থাকতে হবে, মোট জিপিএ 6.0 চতুর্থ বিষয় সহ হতে হবে। ড্রয়িং, পেন্টিং, ভাস্কর্য, এসএসসি ও এইচএসসিতে আলাদা করে 3.0 থাকতে হবে, মোট 6.50 চতুর্থ বিষয় সহ হতে হবে। এ ইউনিট বিষয় ভিত্তিক শর্ত: এখানে তোমরা দেখতে পাচ্ছ রসায়নে পড়তে চাইলে মোট আসন সংখ্যা 80টি, শাখাভিত্তিক আসনের জন্য বিজ্ঞানের জন্য 80টি আসন রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় রসায়নে এ মাইনাস, গণিতে বি, পদার্থবিজ্ঞানে বি থাকতে হবে। গণিতে পড়তে চাইলে এখানে 80টি আসন, বিজ্ঞানের জন্য 80টি আসন বরাদ্দ। এখানে উচ্চ মাধ্যমিকে, তার মানে এইচএসসিতে, গণিতে এ মাইনাস, এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে বি থাকতে হবে। পদার্থবিজ্ঞানে পড়তে চাইলে এইচএসসিতে পদার্থবিজ্ঞানে এ, গণিতে এ পেতে হবে। পরিসংখ্যানে পড়তে চাইলে গণিতে এ মাইনাস, এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে সি থাকতে হবে এইচএসসিতে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন, এটা পড়তে চাইলে এইচএসসিতে পদার্থবিজ্ঞানে এ প্লাস, গণিতে এ প্লাস এবং অন্যান্য বিষয়ে এ থাকতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে 80টি আসন, এটা পড়তে চাইলে জীববিজ্ঞানে বি এবং রসায়নে বি থাকতে হবে এইচএসসিতে। ভূগোল ও পরিবেশে 80টি আসন, বিজ্ঞানের জন্য 60টি আসন, মানবিকের জন্য 15টি, বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে 5টি আসন বরাদ্দ। এটা পড়তে চাইলে ইউনিট বি এবং ইউনিট সি থেকে আগত শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ভূগোল বা বাণিজ্যিক ভূগোল থাকতে হবে। মনোবিজ্ঞানে 80টি আসন রয়েছে, এক্ষেত্রে এইচএসসির কোনো শর্ত প্রযোজ্য নয়। প্রাণীবিদ্যা, এখানেও 80টি আসন রয়েছে বিজ্ঞানের জন্য, তবে এইচএসসির শর্ত হচ্ছে জীববিজ্ঞানে বি থাকতে হবে। অণুজীব বিজ্ঞানে 45টি আসন বিজ্ঞানের জন্য, এটা পড়তে চাইলে জীববিজ্ঞানে এ প্লাস, রসায়নে এ, পদার্থবিজ্ঞানে এ, ইংরেজিতে এ থাকতে হবে এইচএসসিতে। ফার্মেসিতে 50টি আসন, যা বিজ্ঞানের জন্য বরাদ্দ, এটা পড়তে চাইলে রসায়নে এ, জীববিজ্ঞানে এ, গণিতে এ, ইংরেজিতে এ থাকতে হবে এইচএসসিতে। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, এটা পড়তে চাইলে এইচএসসিতে রসায়নে এ প্লাস, জীববিজ্ঞানে এ প্লাস, গণিতে এ, পদার্থবিজ্ঞানে এ এবং ইংরেজিতে এ থাকতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে 25টি আসন, যা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, এখানে পড়তে চাইলে এইচএসসিতে রসায়নে এ মাইনাস, জীববিজ্ঞানে এ, ইংরেজিতে এ থাকতে হবে। বি ইউনিটের বিষয়ভিত্তিক শর্ত: বাংলায় 80টি আসন, যেখানে মানবিকের জন্য 60টি, বিজ্ঞানে 10টি, বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে 10টি আসন বরাদ্দ। এখানে এইচএসসিতে বাংলায় বি থাকতে হবে। ইংরেজিতে 80টি আসন, যেখানে মানবিকের জন্য 40টি, বিজ্ঞানের জন্য 25টি, বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে 15টি, এখানে এইচএসসিতে ইংরেজিতে এ থাকতে হবে। ইতিহাসে 80টি আসন, মানবিকের জন্য 70টি, বিজ্ঞানের 10টি আসন বরাদ্দ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 80টি আসন, মানবিকের জন্য 75টি, বিজ্ঞানের জন্য 5টি আসন। ইসলামিক স্টাডিসে 80টি আসনের মধ্যে মানবিকে 70টি, বিজ্ঞানে 10টি আসন বরাদ্দ। দর্শনে 80টি আসন রয়েছে, এর মধ্যে মানবিকের জন্য 75টি, বিজ্ঞানের জন্য 5টি আসন বরাদ্দ। এখানে এই 4টি সাবজেক্টের ক্ষেত্রেই যদি ভর্তি হতে চাও উচ্চ মাধ্যমিকের কোনো শর্ত নেই। আইনে রয়েছে 80টি আসন, যেখানে মানবিকে 30টি, বিজ্ঞানে 30টি, বাণিজ্যে 20টি আসন বরাদ্দ, তবে এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। ভূবিম ব্যবস্থাপনা ও আইনে 60টি আসন, এর মধ্যে 40টি মানবিকের, 10টি বিজ্ঞানের এবং 10টি বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে, এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে। এডুকেশন আইইআর 50টি আসন, মানবিকের জন্য 25টি, বিজ্ঞানে 15টি, বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে 10টি আসন বরাদ্দ, তবে এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএমএল, এটাতে 40টি আসন, মানবিকের জন্য 25টি, বিজ্ঞানের জন্য 15টি, বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে 10টি আসন বরাদ্দ, তবে এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে।
অর্থনীতিতে 80টি আসন, মানবিকের জন্য 35টি, বিজ্ঞানের জন্য 40টি, বাণিজ্যের ক্ষেত্রে 5টি আসন বরাদ্দ। তবে এইচএসসিতে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞানে 80টি আসন, 50টি মানবিকের জন্য, 20টি বিজ্ঞান, বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে 10টি। এইচএসসিতে বাংলা ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। সমাজবিজ্ঞানে পড়তে চাইলে বাংলা ইংরেজিতে এইচএসসিতে এ মাইনাস থাকতে হবে। সমাজকর্মে পড়তে চাইলে এইচএসসিতে বাংলা ইংরেজিতে বি থাকতে হবে। নৃবিজ্ঞানে পড়তে চাইলে বাংলা ইংরেজিতে বি থাকতে হবে। গণসংযোগ ও সাংবাদিকতায় পড়তে চাইলে বাংলা ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। সবশেষে হচ্ছে লোক প্রশাসন, এখানে 80টি আসন, 50টি মানবিকের জন্য, 15টি বিজ্ঞানের জন্য এবং 15টি বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ। তবে এইচএসসিতে বাংলা ইংরেজিতে বি থাকতে হবে। তোমরা স্ক্রিনশট বা পজ করে ডিটেলস দেখে নিতে পারো। এখন আসি সি ইউনিট ও বিশেষ ইউনিট এর বিষয়ভিত্তিক শর্তসমূহ। বিজনেস ই স্টাডিজ অনুষদ, এখানে রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 160টি আসন, বাণিজ্যের জন্য 140টি, বিজ্ঞানের ক্ষেত্রে ও অন্যান্য ক্ষেত্রে 20টি। ম্যানেজমেন্ট স্টাডিজে 160টির মধ্যে বাণিজ্যে 140টি, বিজ্ঞানে 20টি। মার্কেটিংয়ে 100টির মধ্যে বাণিজ্যে 90টি, বিজ্ঞানে 10টি। ফিন্যান্সে মোট আসনের 100টির মধ্যে বাণিজ্যে 90টি, বিজ্ঞান অন্যান্য ক্ষেত্রে 10টি আসন বরাদ্দ। তবে এইচএসসির শর্ত হিসেবে বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত পরীক্ষার্থীদের গণিত অথবা পরিসংখ্যানে বি থাকতে হবে। এখন আসি বিশেষায়িত বিভাগসমূহ। সঙ্গীত আসন 40টি, নাট্যকলায় 35টি। এখানে এইচএসসির কোনো শর্ত নেই পড়তে চাইলে। ফিল্ম অ্যান্ড টেলিভিশনে 30টি আসন, তবে এইচএসসিতে বাংলা ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং 20টি আসন, প্রিন্ট মেকিংয়ে 20টি, ভাস্কর্যতে 20টি। এক্ষেত্রে এইচএসসির ভর্তির ক্ষেত্রে কোনো শর্ত নেই। এটা বিশেষায়িত বিভাগ হচ্ছে সকল শাখার জন্য উন্মুক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটাগুলো কি কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে কোটার জন্য আলাদা সিট বরাদ্দ করা আছে। মুক্তিযোদ্ধা কোটার জন্য ইউনিটের মোট আসনের 5% প্রথমে মুক্তিযোদ্ধা সন্তানের পর যদি না পাওয়া যায় নাতি নাতনি সুযোগ পাবে। ক্ষুদ্র নিগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী কোটার জন্য 1%, দলিত 1%, পোষ্য কোটার প্রতি বিভাগে 2 জন এবং খেলোয়াড় কোটায় প্রতি বিভাগে 2 জন সিট বরাদ্দ থাকে। যেমন এই ইউনিটে মোট আসন সংখ্যা 825টি, তাহলে এই ইউনিটে মুক্তিযোদ্ধা সিট সংখ্যা 825-এর 5% অর্থাৎ 40টির মতো। এভাবে প্রতি ইউনিটে একইভাবে কোটাগুলোর জন্য আলাদা সিট বরাদ্দ রয়েছে। মুক্তিযোদ্ধা কোটা 141টি আসন, ক্ষুদ্র নিগোষ্ঠী 28টি, প্রতিবন্ধী 28টি, দলিত হরিজন 28টি, পোষ্য 76টি, খেলোয়াড় কোটা 76টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন। বিজ্ঞান এই ইউনিট শাখার শিক্ষার্থীদের বি ও সি ইউনিটের কিছু সাবজেক্টে বিভাগ পরিবর্তনের সুযোগ আছে। বাণিজ্যের সি ইউনিট শাখার শিক্ষার্থীদের বি ইউনিটের কিছু সাবজেক্টে বিভাগ পরিবর্তনের সুযোগ আছে। মেধা তালিকা যেভাবে গত শিক্ষাবর্ষে ছিল, এ বি এবং সি ইউনিটে গুচ্ছবর্তী পরীক্ষায় 100 নম্বর হয়ে থাকে, যেখানে এসএসসির 10 নম্বর নেওয়া হয়, এইচএসসির 10 নম্বর নেওয়া হয়, এই মোট 20 নম্বর। এই গুচ্ছবর্তী পরীক্ষার 100 এবং জিপিএর উপর 20, মোট 120 নম্বর। বিশেষ ইউনিটের ক্ষেত্রে গুচ্ছবর্তী পরীক্ষার 100 নম্বর, এসএসসির 10 নম্বর, এইচএসসির 10 নম্বর, 20 নম্বর, ব্যবহারিক ও মৌখিক হচ্ছে 50 নম্বর। এই সর্বমোট 170 নম্বরে পরীক্ষা হবে। আবেদন প্রক্রিয়া, জিএসটির ওয়েবসাইটে যে আবেদন করতে হবে, অ্যাপ্লাই টু ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকলেই তোমরা এরকম দেখতে পাবে। বিশেষ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ থেকে নেওয়া হবে। আবেদন শুরু হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে, আবেদন শেষ হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে। তাহলে বন্ধুরাজ, এ পর্যন্তই তোমরা জানতে পারলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির শর্ত সহ বিস্তারিত আপডেট, তথ্য ও রিভিউ। আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। আজ তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।